হত্যার হুমকি দেয়া দেশকে উড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার নর্থ ক্যারোলাইনার নির্বাচনী সমাবেশে তিনি এ হুমকি দেন। ইরানের হত্যার হুমকি বিষয়ে ট্রাম্প বলেন, হুমকি দেয়া দেশের গুরুত্বপূর্ণ শহরগুলো উড়িয়ে দেয়া হবে। ট্রাম্প অভিযোগ করেন, সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা শত্রুরা চায় না তিনি আবারও হোয়াইট হাউসে প্রবেশ করেন। নর্থ ক্যারোলাইনার মিন্ট হিলে নির্বাচনী প্রচারের সময় ইরানের দিক থেকে হত্যার হুমকি বিষয়ে মন্তব্য করেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলে হামলার হুমকি দেওয়া দেশের গুরুত্বপূর্ণ শহরগুলো উড়িয়ে দেওয়া হবে। ট্রাম্প বলেন, হুমকি দেওয়া রাষ্ট্রকে উড়িয়ে দিলেই আর কেউ হুমকি দেওয়ার সাহস করবে না। দেশের সবচেয়ে জনপ্রিয় প্রেসিডেন্ট প্রার্থীকে হত্যার হুমকি দেওয়া দেশের প্রেসিডেন্ট কিভাবে সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে আমেরিকা সফর করেন, এমন প্রশ্ন তুলে ট্রাম্প বলেন, এমন অদ্ভুত পরিস্থিতি আগে কখনো দেখা যায়নি। ট্রাম্প অভিযোগ করেন, সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা শত্রুরা চায় না তিনি আবারও হোয়াইট হাউসে প্রবেশ করেন। আগামী নির্বাচনকে কেন্দ্র করে ষড়যন্ত্র চলছে দাবি করে তিনি বলেন, শত্রুরা চায় না আমেরিকা আবারও বিশ্বের নেতৃত্ব দিক। দেশে কোনো কার্যকর প্রেসিডেন্ট নেই দাবি করে ট্রাম্প বলেন, দেশের প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট পদে দুইজনকে দেখা গেল, তারা দায়িত্ব পালনে ব্যর্থ এবং বুদ্ধিহীন। এসব লোকজনের কারণে ইরানের মতো দেশ সাবেক প্রেসিডেন্টকে হুমকি দেওয়ার সাহস পায় বলেও মনে করেন তিনি। এর আগে ইরানের দিক থেকে হত্যার হুমকি বিষয়ে ট্রাম্পকে গোয়েন্দা সতর্কবার্তা সম্পর্কে অবহিত করে রিপাবলিকান পার্টি। রিপাবলিকান পার্টির বিবৃতিতে বলা হয়, আমেরিকাকে অস্থিতিশীল ও বিশৃঙ্খল করার উদ্দেশ্যে ট্রাম্পকে হত্যার হুমকি রয়েছে ইরানের পক্ষ থেকে। রিপাবলিকানদের এ বিবৃতি বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি ইরান সরকার। জাহান মিথুন, টিবিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।